আনন্দ শর্মাক মনত আছেনে? ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ৰ পদ্মনাথ গোহাঁই বৰুৱা ছাত্ৰাবাসত লোমহৰ্ষক ৰেগিঙৰ বলি হোৱা এওঁ আনন্দ শর্মা। সংকটজনক অৱস্থাত ডিব্ৰুগড়ৰ আদিত্য নার্সিং হোমত চিকিৎসাধীন হৈ থকা আনন্দ শর্মাক 37 দিনৰ পিছত ডিছাৰ্জ দিলে হাস্পতাল কৰ্তৃপক্ষই। দুটাকৈ জটিল অস্ত্রোপচাৰ সম্পন্ন হোৱাৰ পিছত হাস্পতালৰ পৰা যাবলৈ দিয়া হৈছে আনন্দ শর্মাক। কিন্তু শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে এতিয়াও সুস্থির নহয় আনন্দ শর্মা। চকু মুদিলেই হেন চক খাই উঠে ছাত্রজনে। অলপতে ভয় খাই ডাঙরকৈ মাত এটা শুনিলেই কপি উঠে। সপোনত দেখে হোস্টেলের ভয়ঙ্কর পরিস্থিতিবোর। শারীরিকভাবে তো অকমান রিকভারি হয়েছে, কিন্তু মেন্টালি মানে বহুত এতিয়াও ডিস্টার্ব হয়ে আছে। রাতে এটি ভয় করে, হব নোৱাৰে, চিঞৰে, কিবা মাত দৰজা মাত শুনিলেও সি চিঞৰে। মানে মানে ভয়টো ইমান সোমাই গৈছে, মানে সেইটো কিমান সময় লাগিব সেইটো আমিও ক'ব নোৱাৰোঁ। মানে তেতিয়াও আমি চেষ্টা কৰি আছোঁ তাৰ আগৰ দৰে তাক হেৰি কৰিবৰ কাৰণে, কিন্তু যিমানো যি হয় আগৰ সেই কথাবোৰ তাৰ মনত পৰিয়ে থাকে। ৰাতি সপোন দেখে বেয়া বেয়া, সেইবোৰ দৰজা মৰা সেইবোৰ সপোন চাই চাই সি মানে চিঞৰি পটককৈ চিঞৰি উঠে। সুদীৰ্ঘ এমাহ ধৰি ডিব্ৰুগড়ৰ আদিত্য নার্সিং হোমত চিকিৎসাধীন হৈ থকাৰ পিছত চিকিৎসালয়ৰ পৰিৱেশৰ পৰা আৰোগ্য ভৱনৰ বিশেষ কক্ষলৈ স্থানান্তৰ কৰা হৈছে ছাত্ৰজনক। ঘৰুৱা পৰিৱেশত চিকিৎসা গ্ৰহণ কৰিব পৰাকৈ বিশেষ সুবিধা প্ৰদান কৰা হৈছে আনন্দ শর্মাক। ইয়াৰ পৰাই আনন্দ শর্মাক আদিত্য নার্সিং হোমত নিয়মিতভাৱে ফিজিঅ'থেৰাপীৰ লগতে আনুষংগিক চিকিৎসা প্ৰদান কৰা হ'ব। হস্পিটেল পরিবেশত যদি থাকে ইনফেকশন বারে বারে মানে তার হয়ে আছে ব্লাডত, সেই কারণে ডক্টর কলে আপনার এবার কোবাদ বেলেগত শিফট করে লোক, নাহলে ঘরলে যাক আর কন্টিনিউ ফিজিওথেরাপিটো সেটা করাব লাগিব। আর রেগুলার যেটা চেকআপ সেটা কন্টিনিউ হয়ে থাকিব বলে কেছে ডক্টরে। সেইটো কারণে ফিজিওথেরাপি আমি ইয়াতে আরোগ্য মারবাড়ি আরোগ্য ভবনত আমি কটেজ লই তাক মানে ইয়াতে থই তাছে কন্টিনিউ ফিজিওথেরাপি কারণে সদায় আদিত্যলে লৈ গৈছো। আর তেনেকে আনহাতে অহা 9 জানুয়ারি আনন্দ শর্মার হাতের হাড়ের জোড়া লগাবলৈ লগোৱা প্লেট খুলি দিয়া হব। পরিয়ালের লোকে জানিবলৈ দিয়া মতে এই দু সময় পাহৰিবলৈ আনন্দ শর্মাক যথেষ্ট সময়ের প্রয়োজন হব। উল্লেখযোগ্য যে লোমহর্ষক রেগিং কাণ্ডৰ সৈতে জড়িত হৈ থকা কেইবাজনো ছাত্রক হোস্টেলৰ পৰা বহিষ্কার কৰাৰ লগতে কেইজনমান ছাত্র আছে এতিয়া কারাগারত। ডিব্ৰুগড়ৰ পৰা ৰাতুল গোহাঁই, TY365।